ঢাকা থেকে পটুয়াখালী, দুমকি, বাউফল, দশমিনা ও গলাচিপা উপজেলা রুটে সরাসরি বাস চলাচলের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী সাধারণ মানুষ। বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মোহাম্মদ জালাল আহমেদ। স্বপ্নের পদ্মা সেতু ও বহুমুখী সেতুর সুফল চিকিৎসা সেবা স্বল্প সময়ে স্বল্প খরচে রাজধানী সহ আশপাশের অঞ্চলে বাসে করে যাতায়াত করার সঠিক ব্যবস্থা করবে। লিখিত বক্তব্যের মাধ্যমে জানানো হয়, বিগত এক বছর আগেও ঢাকা থেকে বাউফল, দশমিনা ও গলাচিপা রুটে নিয়মিত বাস চলাচল করত। পদ্মা সেতু চালুর পর থেকে রুট পারমিট নেই বলে এসব রুটে সরাসরি বাস চলাচল বন্ধ করে দেয় পটুয়াখালী ও বরিশাল বাস মিনিবাস মালিক সমিতি। দীর্ঘ এক বছর ধরে এসব রুটে সরাসরি বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছে। 72 ঘন্টার মধ্যে এই সমস্যার সমাধান না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানানো হয়।